পাচ্ছেন না। আমাদের বীর মুক্তিযোদ্ধা প্যাভিলিয়ন যে আছে দক্ষিণ দিকে, এই অনুষ্ঠানের পরে সেখানে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে। সেখানে আমরা দেখব অনেক বয়স্ক বেঁচে আছেন, সেই সব মুক্তিযোদ্ধাগণ তারা আসবেন, তারা তাদের স্মৃতিচারণ একজন করবেন। চিরাচরিতভাবে এই কার্যক্রম বাগেরহাটে পরিচালিত হচ্ছে। আমাদের এখানে শুধু মুক্তিযোদ্ধা আসবেন না, তাদের পরিবার বর্গও আসবেন, নাতি পোতা সবাই আসবে। অর্থাৎ ওরা গর্বভাবে চিন্তা করে আমার আব্বা বা নানা মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশ সরকার যে উন্নয়নগুলি কার্যক্রমে পর্যায়ক্রমিক করে যাচ্ছেন তার ভিতরে একটি অন্যতম হল বীর মুক্তিযোদ্ধাদের বর্ধিত হারে ভাতা প্রদান, তাদের পরিষদে চাকরির ব্যাপারে সুযোগ সুবিধা, তাই না? তাদের পরিষদের চাকরির সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশের যে বড় বড় প্রকল্পগুলি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, কেউ কি ভাবতে পেরেছে যে কর্ণফুলী নদীর তলা দিয়ে আমরা কক্সবাজার রোডে চলে যাব? সেখানে হতো ঢাকায় মেট্রো রেল, তারপরে ফোর লেন এইট লেন রাস্তা। এই বাগেরহাট আমাদের এই অঞ্চলকে পরিষ্কার যেতে কত কষ্ট হতো। পরবর্তী দল আজ সদস্য সরকার মাধ্যমিক বিভাগের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাপ্ত হলো, মাঠে প্রবেশ করছে।